মৃণালিনী চতুর্থ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ জাল ছিঁড়িল। গৌরেশ্বরপুরে অধিষ্ঠিত হইয়াই বখতিয়ার খিলিজি ধর্মাধিকারীর নিকট দূত প্রেরণ করিলেন, ধর্মাধিকারীর সহিত সাক্ষাতের অভিলাষ জানাইলেন। তাহার সহিত যবনের সন্ধি নিবন্ধন হইয়াছিল, তাহার ফলোৎপাদনের সময় উপস্থিত। পশুপতি ইষ্ট দেবীকে প্রণাম করিয়া কুপিতা মনোরমার নিকট বিদায় লইয়া কদাচিত উল্লসিত কদাচিত শঙ্কিত চিত্তে যবন সমীপে উপস্থিত হইলেন। বখতিয়ার খিলিজি গাত্রোত্থান করিয়া সাদরে তাঁহার অভিবাদন করিলেন এবং কুশল জিজ্ঞাসা করিলেন। পশুপতি রাজভৃত্যবর্গের রক্ত নদীতে চরণ প্রক্ষালন করিয়া আসিয়াছেন, সহসা কোনো উত্তর দিতে পারিলেন না। বখতিয়ার খিলিজি তাহার চিত্তের ভাব বুঝিতে পারিয়া কহিলেন, পণ্ডিতবর, রাজ সিংহাসন আরোহণের পথ কুসুমাবৃত নহে। এ পথে চলিতে গেলে বন্ধুবর্গের অস্থিমুণ্ড সর্বদা পদে বিদ্ধ হয়। পশুপতি কহিলেন, সত্য, কিন্তু যাহারা বিরোধী তাহাদিগেরই বধ আবশ্যক, ইহারা নির্বিরোধী। বক্তিয়ার কহিলেন, আপনি কি শনিত প্রবাহ দেখিয়া নিজ অঙ্গীকার স্মরণে অসুখী হইতেছেন? পশুপতি কহিলেন, যাহা স্বীকার করিয়াছি তাহা অবশ্য করিব, মহাশয় যে তদ্রুপ করিবেন তাহাতে আমার কোনো সংশয় নাই। বক, কিছুমাত্র সংশয় নাই, কেবলমাত্র আমাদিকের এক যাঞ্চা আছে। প, আজ্ঞা করুন। ব, কুতুবুদ্দিন গৌড় শাসনভার আপনার প্রতি অর্পণ করিলেন, আজ হইতে আপনি বঙ্গে রাজ প্রতিনিধি হইলেন, কিন্তু যবন সম্রাটের সংকল্প এই যে ইসলাম ধর্মাবলম্বী ব্যতীত কেহ তাঁহার রাজকার্যে সংলিপ্ত হইতে পারিবে না, আপনাকে ইসলাম ধর্ম অবলম্বন করিতে হইবে। পশুপতির মুখ শুকাইল, তিনি কহিলেন, সন্ধির সময়ে এরূপ কোনো কথা হয় নাই? ব, যদি না হইয়া থাকে তবে সেটা ভ্রান্তি মাত্র, আর এ কথা উত্থাপিত না হইলেও আপনার ন্যায় বুদ্ধিমান ব্যক্তির দ্বারা অনায়াসেই অনুমিত হইয়া থাকিবে। কেননা এমন কখনো সম্ভবে না যে মুসলমানেরা বাংলা জয় করিয়াই আবার হিন্দুকে রাজ্য দিবে। প, আমি বুদ্ধিমান বলিয়া আপনার নিকট পরিচিত হইতে পারিলাম না। ব, না বুঝিয়া থাকেন, এখন বুঝিলেন, আপনি যবন ধর্ম অবলম্বনে স্থির সংকল্প হউন। প, সদর্পে, আমি স্থির সংকল্প হইয়াছি যে যবন সম্রাটের সাম্রাজ্যের জন্য সনাতন ধর্ম ছাড়িয়া নরকগামী হইব না। ব, ইহা আপনার ভ্রম, যাহাকে সনাতন ধর্ম বলিতেছেন সে ভূতের পূজা মাত্র। কোরআনুক্ত ধর্মই সত্য ধর্ম, মোহাম্মদ ভজিয়া ইহকাল পরকালের মঙ্গল সাধন করুন। পশুপতি যবনের সঠতা বুঝিলেন, তাহার অভিপ্রায় এইমাত্র যে কার্যসিদ্ধি করিয়া নিবদ্ধ সন্ধি ছলক্রমে ভঙ্গ করিবে, আরও বুঝিলেন ছলক্রমে না পারিলে বলক্রমে করিবে, অতএব কপটের সহিত কাপট্য অবলম্বন না করিয়া দর্প করিয়া ভালো করেন নাই। তিনি ক্ষণেক চিন্তা করিয়া কহিলেন, যে আজ্ঞা, আমি আজ্ঞানুবর্তী হইব। বখতিয়ারও তাঁহার মনের ভাব বুঝিলেন, বখতিয়ার যদি পশুপতির অপেক্ষা চতুর না হইতেন তবে এত সহজে গৌড় জয় করিতে পারিতেন না। বঙ্গভূমির অদৃষ্টলিপি এই যে এ ভূমি যুদ্ধে জিত হইবে না, চাতুর্যেই ইহার জয়। চতুর ক্লাইভ সাহেব ইহার দ্বিতীয় পরিচয় স্থান। বখতিয়ার কহিলেন, ভালো ভালো, আজ আমাদিকে শুভ দিন, এরূপ কার্যে বিলম্বের প্রয়োজন নাই, আমাদিগের পুরোহিত উপস্থিত, এখনই আপনাকে ইসলামের ধর্মে দীক্ষিত করিবেন। পশুপতি দেখিলেন সর্বনাশ, বলিলেন, একবার মাত্র অবকাশ দিউন, পরিবারগণকে লইয়া আসি, সপরিবারে একেবারে দীক্ষিত হইব।
বখতিয়ার কহিলেন, আমি তাহাদিগকে আনিতে লোক পাঠাইতেছি, আপনি এই প্রহরীর সঙ্গে গিয়া বিশ্রাম করুন। প্রহরী আসিয়া পশুপতিকে ধরিল। পশুপতি ক্রুদ্ধ হইয়া কহিলেন, সে কি, আমি কি বন্দী হইলাম? বখতিয়ার কহিলেন, আপাতত তাহাই বটে। পশুপতি রাজপুরী মধ্যে নিরুদ্ধ হইলেন। উর্ণ নাভের জাল ছিঁড়িল, সে জালে কেবল সে স্বয়ং জড়িত হইল। আমরা পাঠক মহাশয়ের নিকট পশুপতিকে বুদ্ধিমান বলিয়া পরিচিত করিয়াছি। পাঠক মহাশয় বলিবেন, যে ব্যক্তি শত্রুকে এতদূর বিশ্বাস করিল, সহায়হীন হইয়া তাহাদিগের অধিকৃত পুরীর মধ্যে প্রবেশ করিল, তাহার চতুরতা কোথায়? কিন্তু বিশ্বাস না করিয়া কি করেন? এ বিশ্বাস না করিলে যুদ্ধ করিতে হয়। উর্ণনাভ জাল পাতে যুদ্ধ করে না। সেই দিন রাত্রিকালে মহাবন হইতে বিংশতি সহস্র যবন আসিয়া নবদ্বীপ প্লাবিত করিল। নবদ্বীপ জয় সম্পন্ন হইল। যে সূর্য সেই দিন অস্তে গিয়াছে, আর তাহার উদয় হইল না। আর কি উদয় হইবে না? উদয় অস্ত উভয়ই তো স্বাভাবিক নিয়ম। মৃণালিনী চতুর্থ খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ পিঞ্জর ভাঙ্গিল। যতক্ষণ পশুপতি গৃহে ছিলেন, ততক্ষণ তিনি মনোরমাকে নয়নে নয়নে রাখিয়াছিলেন। যখন তিনি যবন দর্শনে গেলেন, তখন তিনি গৃহের সকল দ্বার রুদ্ধ করিয়া শান্তশীলকে গৃহরক্ষায় রাখিয়া গেলেন। পশুপতি যাইবা মাত্র মনোরমা পলায়নের উদ্যোগ করিতে লাগিল। গৃহের কক্ষে কক্ষে অনুসন্ধান করিতে লাগিল, পলায়নের উপযুক্ত কোনো পথ মুক্ত দেখিল না। অতি ঊর্ধ্বে কতকগুলি গবাক্ষ ছিল, কিন্তু তাহা দুরারোহণীয়, তাহার মধ্য দিয়া মনুষ্য শরীর নির্গত হইবার সম্ভাবনা ছিল না। আর তাহা ভূমি হইতে এত উচ্চ যে তথা হইতে লম্ফ দিয়া ভূমিতে পড়িলে অস্থি চূর্ণ হইবার সম্ভাবনা। মনোরমা উন্মাদিনী, সেই গবাক্ষ পথেই নিষ্ক্রান্ত হইবার মানস করিল। অতএব পশুপতি যাইবার ক্ষণকাল পরেই মনোরমা পশুপতির শয্যাগৃহে পালঙ্কের উপর আরোহণ করিল। পালঙ্ক হইতে গবাক্ষরোহণ সুলভ হইল। পালঙ্ক হইতে গবাক্ষ অবলম্বন করিয়া মনোরমা গবাক্ষরন্ধ্র দিয়া প্রথমে দুই হস্ত, পশ্চাৎ মস্তক, পরে বক্ষ পর্যন্ত বাহির করিয়া দিল। গবাক্ষ নিকটে উদ্যানস্থ একটি আম্র বৃক্ষের ক্ষুদ্র শাখা দেখিল। মনোরমা তাহা ধারণ করিল এবং তখন পশ্চাৎভাগ গবাক্ষ হইতে বহিষ্কৃত করিয়া শাখাবলম্বনে ঝুলিতে লাগিল। কোমল শাখা তাহার ভরে নমিত হইল। তখন ভূমি তাহার চরণ হইতে অনতি দূরবর্তী হইল। মনোরমা শাখা ত্যাগ করিয়া অবলীলাক্রমে ভূতলে পড়িল এবং তিল মাত্র অপেক্ষা না করিয়া জনার্দনের গৃহাভিমুখে চলিল।